চলে এসেছি আবার একটা ব্রাইডাল মেকআপ নিয়ে তো মেকআপ আর্টিস্টকে কে মেকআপ আর্টিস্ট মনে হচ্ছে মনেই করে না মেকআপ আর্টিস্টকে ডেকে নেবে এক টাইমে তার মধ্যে তাদের যত সব রিচুয়াল যা কিছু আছে তাদের গায়ে হলুদ আর কিছু সব নিয়মই শেষ হয় না আমাদের আমার এখানে ক্লায়েন্টের ওখানে যাওয়ার কথা ছিল সাড়ে পাঁচটায় আমি ঠিক কাটাই কাটাই সাড়ে পাঁচটায় জুমে গিয়েছিলাম ক্লায়েন্টের বাড়িতে তারপরে গিয়ে দেখি তারা বিধি করতে বেরোলো আমি ওইখান থেকে বসেছিলাম বসে থাকতে 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 বিরক্ত হয়ে গেছিলাম এক সময় মনে হয়েছিল উঠে বাড়ি চলে আসি কিন্তু না সে তো আমাকে অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে বুকিং করেছিল তাই ভেবেছিল যে আমার কাছে সাজবে কিন্তু সেটাও করতে পারছিলাম না বাট সেখানে বসে থেকে থেকে বোরিং হয়ে যখন আটটা বাজে তখনও সাজতে বসলো সাজতে বসেছে তার মধ্যে আবার চোখে ঘুম ঘুম নিয়ে বলছে দাদা আমার প্রচণ্ড ঘুম আসছে যা তারও হুড়ো পারো আমাকে সাজিয়ে দাও কিন্তু সেটা তো বোঝে না রেপুটেশানটা খারাপ আমার হবে তার তো কিছুই হবে না বসে দিয়েই দাদা সরি দেরি হয়ে গেছে কিছু মনে করো না যা পারবে একটু তাড়াতাড়ি করে দাও তো আমিও চেষ্টা করছিলাম দেখো তোমরা মেকআপটা কেমন হচ্ছে তো এরকম করতে করতে চলে গেলাম আই মেকআপের দিকে এই দেখো একটু আই শ্যাডো প্যালেটটাও দেখিয়ে নিলাম এরকম করতে করতে আই মেকআপের দিকে চলে গেলাম আই মেকআপটা আমি করেছিলাম একটা হাফ কাট ক্রিস সেখানে যথেষ্ট নর্মাল রাখারই চেষ্টা করেছিলাম বাট ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছিল আই মেকআপটা তোমরাও দেখে জানাবে আই মেকআপটা কেমন লাগছে তো আমি এখানে ক্রিজ লাইন টেনে নিচ্ছিলাম ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না আমার এখানে আমি একটা বাচ্চাকে দিয়ে ভিডিও করিয়েছি তো তোমরা দেখে জানাবে আই মেকআপটা কেমন লাগছে তারপরে এখানে আমি লাইনার পরিয়ে নিচ্ছিলাম ও তো ঘুম নিয়ে গেছিলো লাইন পড়াতে পরাতে শেষ বেশ ওর মুখে আমি একটা চুইংগাম ভরেছিলাম দিয়ে যখনই বলেছি চুইংগাম খাবে তখনই ও বলছে হ্যাঁ হ্যাঁ চুইংগাম খাবো না তো আমার ঘুম আসছে এরকম করতে করতে আমি ঝটপট কি করলাম আই মেকআপটা কমপ্লিট করে নিলাম লিপস্টিক পরিয়ে দিয়ে এই যে দেখো কলকা টলকা সব কমপ্লিট হয়ে গেছে জানাবে আই মেকআপটা কেমন লাগছে তারপরে এখানে ওড়নাটা পরিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি হেয়ার স্টাইলটা তো একদমই করা যায়নি যত তারা ছিল এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে তোমাদের দেখে জানাবে আর এরকম কার কার সাথে হয়েছে এই প্রবলেমগুলো সবাই আমাকে একটু জানাবে কমেন্টে শেয়ারও করে দিও কারণ মেকআপ আর্টিস্টকে একটু তোমরা সম্মান দিতে শেখো তো চলো টাটা